গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এখন বিকেল বাজে 6টা। আমি তো প্রতিদিনের মতো বাসায় যাচ্ছি। হয়তো অনেকে আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা চিন্তা করতে পারেন যে আমি এখন বাসায় যাচ্ছি কথাটি কেন বলছি। তারা কাইন্ডলি একটু আমার পিছনের পুরাতন ভিডিও দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কেন 6টার সময় বাসায় যাচ্ছি। যা বলছিলাম, আজকের ওয়েদারটি দেখুন, মেরে আছে। গতকাল দুপুর থেকে প্রচুর বৃষ্টি ছিল, দুপুর থেকে সারা রাত অনেক বৃষ্টি হয়েছে, সকালেও কিছুক্ষণ বৃষ্টি, কিছুক্ষণ এভাবে হুম করে আছে আকাশটা। এখন তো ঠিক তাই মনে হচ্ছে যে এমন রাগ করে আছে, এমন রাগ করে আছে, যে কোনো টাইমে বৃষ্টি পড়তে পারে আকাশে। কিছু কিছু জায়গায় মানে সূর্য তো উঠবে না, একটু আলো ফর্সা হতে চায়, আবার অন্ধকার মেঘ এইরকম। কার ঘরে এমন হয় জানি না, তবে আমার ঘরে মাঝে মাঝে হয়। কখন হয় তাহলে বলি। ঠিক আজকে মেঘ মানে আকাশের দৃশ্যটা যেরকম, মাঝে মাঝে আমার ঘরে সেরকম হয়ে থাকে। আমি যদি আপনাদের ভাইয়াকে কিছু বলে থাকি, মানে একটু রাগ করে কিছু বলি, মিনিমাম 2-4-5 দিন আমার ঘরের আবহাওয়া এরকম থাকে। আমি যদিও খুব রাগী মেয়ে, কিন্তু আমার রাগ বেশিক্ষণ থাকে না, হয়তো 5 মিনিট 10 মিনিট বা আধা ঘন্টা, বেশি করে ঘন্টাখানিক, তারপরে আমি ঠিক হয়ে যাই। কিন্তু আপনাদের ভাইয়া যদি রাখতে পারে, তাহলে ধরেন সর্বোচ্চ 5 দিন 7 দিনও মনে হয়। আমার লাইফে, আমার বিয়ের লাইফে একবার এমন হয়েছিল, সে 7 দিন আমার সাথে কথা বলেনি, ঠিক না, মানে দরকারে হালকা পাতলা কথা, কিন্তু সে একটু যে হাসি খুশিভাবে কথা বলা, সেটা সে করেনি। আজকে ওয়েদারটি ঠিক তার মানে তার মুডের মতো আর কি, আপনাদের ভাইয়ের মুডের মতো। যদি আপনাদের ভাই আমার ভিডিওটি আজকে দেখে, তাহলে তো সে আরও মানে কি বলবো, আরও রাগ করবে আর কি। যাই হোক, তারপরেও এরকম আবহাওয়া মাঝে মাঝে ভালো লাগে। যেমন এখন দেখুন আমার চুল উঠছে, আমার চুলগুলো না কেমন ঘোড়াল লেজের মতো হয়ে গিয়েছে। অনেক দিন ধরে সময় পাচ্ছি না চুল সেলুনে যাওয়ার, বা ভাবলাম যে যাবো যাবো করছি, আবারও মালয়েশিয়া অবস্থা খারাপ হয়ে গিয়েছে। মানে মোটামুটি আমি তো কেএলে থাকি, কুয়ালালামপুর এরিয়াতে থাকি, এই এরিয়াতে মোটামুটি ছিল না। রিসেন্টলি শুনতে পাচ্ছি যে আরও কিছু কেসেস ধরা পড়েছে, সেজন্য আবার একটু আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর আরেকটি কথা বলি, অনেকে না, আমার কিছু ভিউয়ার্স বলেছে আমি কেন এই একই ওড়না বারবার পরি। আসলে এরকম আমার দুটা, একটা ব্ল্যাক কালারে আর একটা একটু অন্য রকমে। আসলে আমি নিজের ব্যাপারে খুবই আলসেমি করে থাকি, সেরকম কেউ তো আমাকে বলে না। যেমন এইসব জিনিস আপনাদের ভাইয়া তেমন দেখে না যে এটা কেন পড়ছো বা এক জিনিস বারবার পড়ছো, এই কথাগুলো আপনাদের ভাইয়া আমাকে বলে না। তবে আমার এক ভিউয়ার্স আজকে আমাকে বলেছে, সে বলেছে যে আমি কেনই একই ওড়না প্রতিদিন পরি। আমি তো এমনি অফিসে যখন থাকি আমাকে ওড়না ছাড়াই থাকতে হয়, আমরা যখন কাজ করি, আমি শুধুমাত্র বাসায় যাওয়ার সময় আর অফিসে যাওয়ার সময় এই স্কার্ফটি ব্যবহার করে থাকি, যে বা বাহিরে কোথাও গেলে আর হাতের কাছে যেটাই পাই সেটা পরেই চলে যাই। আমি আর চিন্তা করি না যে আমাকে একটু, আসলে এখানে তো কেউ দেখে না ওভাবে, আমাদের বাংলাদেশে যেরকম দেখে তুমি কি পড়ছো, ভালো একটা ড্রেস পরলাম কি না, বা কেউ বললো যে আপু তোমার ড্রেসটা ভালো বা তোমার ড্রেসটা ভালো লাগছে না, এরকম তো আমাকে বলার কেউ নেই। আর আমার ঘরে তিনজনই ছেলে, একমাত্র আমি মেয়ে। এখন আমি কি পড়লাম না পড়লাম তাতে কিছু আসে যায় না, সে কারণে ওইভাবে কেউ বলেও না, আমিও এই জিনিসটা খেয়াল করে দেখি না। তবে আজকে আমার এক ভিউয়ার্স বলেছে যে আমি কেন একই ওড়না বারবার পরি, সেজন্য আপনাদের কাছে বলছি। সে আমাকে মেসেঞ্জারে নক করেছে, বলেছে যে আপু একটু খেয়াল রাখবে, তুমি তোমার স্কার্ফটা মাঝে মাঝে চেঞ্জ করবে। হ্যাঁ আপু, আমি মাঝে মাঝে চেঞ্জ করি, তবে এমন হয় যে 1 উইক একই পরা হয়ে যায়। তবে এখন থেকে আমি এই জিনিসটা খুব খেয়াল রাখবো, আমি অবশ্যই খেয়াল রাখবো যে যাতে একটা সেকেন্ডেতে আমি না পড়ি, সেটা আমি অবশ্যই খেয়াল রাখবো। আর আমার তেমন একটা নাইও, হয়তো হাতে কোনা 4-5টা, আমার এইরকম স্কার্ফ হাতে করা 5টা স্কার্ফ, এর বেশি নাই। আর যা আছে ওগুলো তো সালোয়ার মানে 3-পিসের ওড়না, এইসব স্কার্ফ। তবে আমি কিনবো,
দেখি মার্কেটে গেলে ভালো দেখে আমি কিনব, দুই একটা কিনে নেব যাতে টি-শার্টের সাথে পরা যায়। আগে তো কেউ বলতো না, তাই ওই জিনিসটা আমি খেয়াল করিনি। এখন যেহেতু আমাকে বলেছে, আমার ভিউয়ার্স বলেছে, তার জন্য হলেও আমাকে স্কার্ফগুলো চেঞ্জ করে করে পরতে হবে। তাহলে অনেক বকবক হয়ে গিয়েছে, এখন বাসে যাই। বাসে গিয়ে দেখি আপনাদের ভাইয়া বাচ্চারা কি করছে, তারপরে বাকি কথা হবে বাসে গিয়ে। আর আপনাদের সাথে আজকে আমি একটা দারুণ জিনিস শেয়ার করব, একটু বলে নেই, বলবো না না বলবো না, বাসে গিয়ে আপনাদেরকে দেখাবো এবং দেখাতে দেখাতে বলবো। তাহলে আগে চলুন বাসে যাই, পরে বাকি কথা হবে। আমি তো বাসে চলে এসেছি, বাসে এসেই আপনাদেরকে দেখাচ্ছি। তখন বলেছিলাম আপনাদেরকে যে একটি জিনিস দেখাবো, এই যে দেখুন কি সুন্দর দুইটি ফ্লাওয়ার, মানে ফ্লাওয়ার এবং ফ্লাওয়ার ভেস, এগুলো দিয়েছে আমাকে সেই দিন যে আমার যে ম্যামটির জন্মদিন ছিল, সে আমাকে আজকে এগুলো গিফট করেছে। খুবই সুন্দর ফ্লাওয়ার ভেসের সাথে আবার সে ফ্লাওয়ারও অ্যাড করে দিয়েছে আমাকে, বলছে যে আমি আবার কোথায় ফ্লাওয়ার কিনবো, সেজন্য সে পাবেল কালার এবং হোয়াইট কালারের ফ্লাওয়ার কিনে ফ্লাওয়ার ভেসে ভরে আমাকে সে গিফট করেছে। গিফট দিতে এবং গিফট পেতে দুটোই ভীষণ ভালো লাগে, তা ভাবলাম যে এটি আপনাদের সাথে বাসে এসে আমি শেয়ার করি। আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা আমি আমার ডাইনিং টেবিলের উপরে রাখবো, আর এটা রাখবো এই টেবিলটার উপরে। দেখুন খুবই সুন্দর, মানে আমার ম্যামটি সাদা রং খুব পছন্দ করে, সে সবসময় সাদা জিনিস কিনতেই পছন্দ করে, তাই সে আমাকে এই ফ্লাওয়ারসগুলো দিয়েছে সাদা রঙের। এটাকে আমি এখানে রাখবো, আর এটা দেখতে পাবেন আমার ডাইনিং টেবিলের উপরে, যেহেতু এটা প্লাস্টিকের, এটা পড়লেও ভাঙবে না, মানে এটা মূলত এভাবে থাকে। সেই সাথে সে একটা বাস্কেট কিনে এটার মধ্যে বসিয়ে দিয়েছে দেখা সুন্দরের জন্য। আমার ভীষণ পছন্দ হয়েছে, সে আমার মানে ম্যাম আমার ভিডিও দেখে, সেজন্য ভিডিওতেই বলে দিচ্ছি, তার নাম দিবিয়া। থ্যাংক ইউ দিবিয়া, আমার খুব পছন্দ হয়েছে। তা এটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম, বাহিরে মানে অফিস থেকে বের হয়ে আপনাদেরকে আমি দেখাতে পারতাম, কিন্তু আমি দেখাইনি, ভাবলাম যে বাসায় এসে একবারে দেখাবো। তাহলে কেমন হলো আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, ফ্লাওয়ার ভেস্টা ফ্লাওয়ারগুলো কীরকম হলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি এখন রান্নাঘরে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন চুলায় একটি প্যান বসিয়েছি, এখানে আমি দুই পিস চিকেনের রান যেটাকে বলে সেটা ফ্রাই করব বাচ্চাদের জন্য, এবং আরেকটি চুলাতে দেখছেন আরেকটি প্যান, সেখানে আমি চার পিস চিকেনের রান, আমি সেই দিন এনএসকে থেকে চিকেনের রান কিনে নিয়ে এসেছিলাম, তার মধ্যে দু পিস ভাজবো আর চার পিস আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব। প্রথমে আমি বাচ্চাদের জন্য চিকেন তান্দুরি বলেন আর চিকেন গ্রিল বলেন, যেটাই বলেন সেটা ভেজে নেব। এখানে দেখতে পাচ্ছেন রান্না করার জন্য চার পিস চিকেন নিয়েছি, সেটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখন এটাকে সামান্য একটু হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে আমি ভেজে নেব, লবণ সাথে লবণ থাকবে। আর এই দু পিস চিকেন আমি হালকা তেলে বাচ্চাদেরকে ভেজে দেব, এটা এখন রাত্রেবেলা বাচ্চারা খাবে। আর যে চার পিস আমি রান্না করব সেটা আগামীকালের জন্য, কারণ আগামীকাল আমি একটু ব্যস্ত থাকব, রান্না করতে পারবো না, আর সকালে উঠে ইচ্ছা করে না রান্না করতে, সে কারণে। চিকেনটা রান্না করার জন্য আমি এখানে দুটো বড় বড় পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন কিছু কাঁচামরিচ, এগুলো আমি তাসলিমা আমাকে দিয়েছিল সেই কাঁচামরিচ, আর একটি ছোট্ট টমেটো আমি কেটে নিয়েছি, এগুলো দিয়েই আমি চিকেনটাকে রান্না করব। চিকেনটাকে রান্না করব আমি দো পেঁয়াজু বলে না, অনেকটা সেরকমভাবে। তাহলে চলুন এখন রান্না করা যাক, রান্না বসিয়েছি, মানে এখন এই যে প্যান দেখতে পাচ্ছেন, প্যানে আমি দুটো চিকেন ফ্রাই করে নিচ্ছি বাচ্চাদের জন্য, এবং পাশে রান্না করব, রান্না করার জন্য আরেকটি প্যান বসিয়ে দিচ্ছি। রান্না করার আগে আমি যে কাজটি করব সেটা হচ্ছে চিকেনগুলোকে আমি হালকা ভেজে নেব,
চিকেন ফার্মের চিকেন যেটাকে বলে ব্রয়লার মুরগিটা, সেটা যদি আপনার ভেজে রান্না করেন তাহলে খেতে অনেকটা মজা লাগে। সেজন্য আমি আগে ভেজে নিচ্ছি হালকাভাবে। আমি তো চিকেনগুলো ভেজে নিয়েছি, দেখুন হালকা করে ভেজে নিয়েছি। হালকা একটু লবণ, একটু মরিচ এবং একটু হলুদের গুঁড়া দিয়ে আমি চিকেনগুলো হালকাভাবে ভেজে নিয়েছি। এখন সেই তেলে ভেজে রাখা ওই তেলের মধ্যে আমি দুটা তেজপাতা, চারটা এলাচি, একটা দারচিনি দিয়েছি এবং এখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে আমি মশলাগুলো অ্যাড করে দেব। পেঁয়াজটা হতে থাক, আর সাইডে দেখুন আমার চিকেন ফ্রাইটা হয়ে গিয়েছে প্রায়, আর একটু হবে কারণ চিকেনটা ভিতরে তো হতে হবে তাই না। তাই আমি ঢেকে দিয়েছি যাতে ভালোভাবে ভিতরটা, চিকেনের ভিতরটা হয়ে যায়। আর এদিকে আমার পেঁয়াজগুলো প্রায় অনেকটাই হয়ে গিয়েছে, আর একটু ব্রাউন কালার হবে। ব্রাউন কালার হলেই আমি এটার সাথে মশলাগুলো অ্যাড করে নেব। আমি একটা বাটিতে এক চামচ, ছোটো চামচে এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ জিরা গুঁড়া, আর এই যে দেখতে পাচ্ছেন এই চামচটার আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা এবং সেই সাথে গরম মশলা আধা চামচ মিশিয়ে আমি ভালো করে একটু পানি দিয়ে মিশিয়ে গুলিয়ে রেখে দিয়েছি। এটা আমি চিকেনের পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সেখানে আমি অ্যাড করে দেব। আশা করি সবাই চিকেন কারি রান্না করতে পারেন, তারপরও যারা নতুন নতুন সংসার করছেন তাদের জন্যই এই কারিটা রান্না করে দেখানো। আর এমনি তো আমি সময় পাই না রান্না করার জন্য, আজকে একটু পেয়েছি তাই রান্না করলাম। এখন আমি কেটে রাখা কাঁচা মরিচগুলো দিয়ে দিয়েছি এবং আমার পেঁয়াজগুলো অনেকটা ব্রাউন কালার হয়ে এসেছে। ও বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু সেখানে এক চামচ লবণও দিয়ে দিয়েছিলাম। অনেক সময় দেখা যায় লবণের কথাটা বলতে ভুলেই যাই। এখন আমি মশলাগুলো করে রাখা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মশলাটা যখন উপর থেকে তেল উঠে আসবে তখন মাংসগুলো অ্যাড করে দেব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখুন চিকেনের মানে তেলটা উঠে এসেছে। এখন আমি চিকেনটা অ্যাড করে দেব। টমেটো অলরেডি আমি দিয়ে দিয়েছি, এখন চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি, এখন একটু নাড়াচাড়া করে আমি ভালো করে ঢেকে দেব। সামান্য একটু পানি মিশিয়ে দিয়ে আমি এটা ঢেকে দেব, হতে থাক চিকেনটা ভিতরে। আমি অল্প জ্বালে চিকেনটা হতে দিয়ে যাব। আর আমার অন্য দুটো চিকেন ভাজা হয়ে গিয়েছে, আমি এখন বাচ্চাদেরকে খেতে দেব। এটা বাচ্চারা কালকে খাবে, যেহেতু কালকে আমি একটু বিজি থাকবো তাই আর কি আজকে তরকারিটা রান্না করে ফেলেছি। এটা বাচ্চারা কালকে খাবে, এখন চিকেন ফ্রাই দিয়ে তারা রাত্রের খাবারটা খেয়ে নেবে। যে চিকেন হয়ে গিয়েছে তান্দুরি বলেন আর চিকেন ফ্রাই বলেন, যেটাই বলেন, বা গ্রিল চিকেনই বলেন, যেটাই বলেন আপনার, এটা দিয়ে বাচ্চারা এখন খাবে। আমার দুই ছেলে দুটা খাবে, আমি আমার চিংড়ি মাছের তরকারি আছে। আজকে দুপুরে আপনাদের ভাইয়া চিংড়ি ভুনা করেছিল, আমি যে এনএসকে গিয়েছিলাম সেখান থেকে চিংড়ি মাছ এনেছিলাম, সেই চিংড়ি মাছ দো পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজি করেছিল। সেই সাথে আছে শোল মাছের তরকারি, গতকাল লাউ দিয়ে শোল মাছ রান্না করেছিল, সেটা আছে। তা আমি যদিও আমি খাবো না ভাত, আর যদিও খাই আমি সেই চিংড়ি আর শোল মাছের তরকারি দিয়ে খাবো। বাচ্চাদেরকে এখন খেতে দেই, এটা খাক বাচ্চারা, পরে আবার আপনাদের সাথে কথা বলছি। আমার চিকেনগুলো হয়ে গিয়েছে, এটা আমি এখন ঢেকে রেখে দেব কারণ আজকে আর খাবে না, কালকে বাচ্চারা দুপুরে খাবে। সেজন্য বেশি একটা জাল করিনি, কারণ ফার্মের মুরগি এগুলো বেশি সিদ্ধ করলে ছুটে যাবে, কালকে সকালেও তোমাকে জাল করতে হবে। তাই আমি এটাকে এখন ঢেকে রাখবো, কালকে খাবে। আর বাচ্চারা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ফ্রাই চিকেনটা দিয়ে। তাহলে এখন কিচেন থেকে যা বিদায় নিচ্ছি, পরে আবার আপনাদের সাথে কথা হবে। আমাদের খাওয়া দাওয়া শেষ, সব কিছু কমপ্লিট, এখন ঘুমাতে যাব। ঘুমাতে যাওয়ার আগে আপনাদের সাথে বিদায়টা নিয়ে যাই। আজকে ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে একটি লাইক দিবেন, বেশি ভালো লাগলে একটি কমেন্টস করবেন, আর আরও বেশি ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।
We'll be right back.